ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট রিপোর্ট ফর ক্লাস টুয়েলভ দ্য কোয়েশন ইজ রাইট এ রিপোর্ট একটা রিপোর্ট লেখো অন অ্যান এডুকেশনাল এক্সকারশন একটা শিক্ষামূলক ভ্রমণ এই বিষয়টির উপরে অরগানাইজড সংগঠিত হয়েছে বাই ইয়োর স্কুল তোমার বিদ্যালয়ের দ্বারা নাও দ্য পয়েন্টস আর ডেট অফ ট্যুর অর্থাৎ ভ্রমণের দিন টাইম অফ ডিপারচার প্রস্থানের সময় ট্রান্সপোর্ট ইউজড পরিবহনগুলো যেটা ব্যবহার করা হয়েছে প্লেস ভিজিটেড স্থান যেটা দর্শন করা হয়েছে সাইড সেন্স আশেপাশের দৃশ্যগুলি ডেসক্রিপশন অফ প্লেস স্থানটার বর্ণনা ইয়োর এনজয়মেন্ট তোমার উপভোগ অর্থাৎ তুমি কতটা উপভোগ করেছো সেটা লিখতে হবে আদার্স অন্য আর কী কী ছিল সেটা সম্বন্ধে লিখতে হবে নাও আই এম গোয়িং টু রিড দ্য রিপোর্ট অ্যান এডুকেশনাল এক্সকারশন একটা শিক্ষামূলক ভ্রমণ ফ্রম এবিসি হাই স্কুল এবিসি উচ্চ বিদ্যালয় থেকে ইন এভরি ইয়ার প্রত্যেক বছর ফর ইনক্রিজিং দ্য নলেজ জ্ঞান বা বুদ্ধিটাকে বৃদ্ধি করার জন্য বা বাড়ানোর জন্য অ্যাবাউট নেচার প্রকৃতি সম্বন্ধে এবিসি স্কুল এবিসি বিদ্যালয় হুইচ ইজ সিচুয়েটেড যেটা হয় অবস্থিত অ্যাবাউট টেন মিনিটস ওয়াক প্রায় দশ মিনিটের হাঁটা রাস্তা ফ্রম উখরা বাস স্ট্যান্ড উখরা বাস স্ট্যান্ড থেকে অর্গানাইজেস সংগঠিত করে অ্যান এডুকেশনাল ট্যুর একটা শিক্ষামূলক ভ্রমণ টু অ্যান্ড আননোন প্লেস একটা অজানা স্থানে দিস ইয়ার এই বছর প্লেস স্থানটা সিলেক্টেড যেটাকে নির্বাচন করা হয়েছিল বা বেছে নেওয়া হয়েছিল বাই দ্য স্কুল অথরিটি স্কুলের কর্তৃপক্ষের দ্বারা ওয়াজ ছিল সুন্দরবন সুন্দরবন এ টিম একটা দল অফ থার্টি স্টুডেন্টস তিরিশ জন ছাত্রছাত্রী অ্যান্ড ফাইভ টিচার্স এবং পাঁচজন শিক্ষক শিক্ষিকা ওয়ে টু সুন্দরবন গিয়েছিল সুন্দরবনে টু বি ফেমিলিয়ার পরিচিত হতে উইথ ফরেস্ট রিজন জঙ্গলের এলাকার সাথে অ্যান্ড এবং ফর গেটিং সাম নলেজ কিছুটা জ্ঞান সংগ্রহ করতে বা পেতে ফ্রম আউটসাইড অফ বুক বইয়ের বাইর থেকে অন জুলাই জুলাই মোটামুটি রাত্রি নটার সময় উই সেট আউট আমরা শুরু করেছিলাম আওয়ার জার্নি আমাদের যাত্রাটা ফ্রম আওয়ার স্কুল গেট আমাদের বিদ্যালয়ের গেট থেকে বা দরজা থেকে ইট ওয়াজ এটা ছিল এ ফোর ডেজ ট্রিপ একটা চার দিনের যাত্রা বা ভ্রমণ এবং ফর দিস বাস একটা জাঁকজমক বাস ওয়াজ বুকড প্রিভিয়াসলি আগের থেকে বলে রাখা হয়েছিল অর্থাৎ বাসটাকে আগের থেকে বলে দেওয়া হয়েছিল যে তাকে আসার জন্য বাই দ্য স্কুল অথরিটি স্কুলের কর্তৃপক্ষের দ্বারা ইট ওয়াজ এ ট্রিপ এটা ছিল একটা ভ্রমণ অফ টেন আওয়ার্স দশ ঘন্টার ইন দ্য বাস বাসের মধ্যে দেয়ার ওয়্যার সেখানে ছিল সাম গুড প্লেসেস কিছু ভালো স্থান অফ স্লিপিং ঘুমানোর জন্য উইচ ওয়্যার ইউজড যেগুলো ব্যবহার করা হয়েছিল বাই আস আমাদের দ্বারা অ্যাজ যেহেতু দ্যাট ওয়াজ এ নাইট টাইম ওইটা ছিল একটা রাত্রের সময় নেক্সট ডে পরের দিন অ্যাট অ্যাবাউট সেভেন এ এম মোটামুটি সাতটার সময় উই রিচড আমরা পৌঁছেছিলাম অ্যাট আওয়ার ডেস্টিনেশন আমাদের গন্তব্যস্থলে অ্যান্ড এবং ওয়েন্ট টু এ হোটেল একটা হোটেলে গিয়েছিলাম উইচ ওয়াজ অলরেডি রিজার্ভ যেটা আগের থেকেই সংরক্ষিত করা হয়েছিল অর্থাৎ আগের থেকে সেটা সংরক্ষণ করা ছিল আমাদের জন্য ফর আমাদের জন্য আফটার টেকিং আওয়ার টিফিন আমাদের জলখাবার নেওয়ার পর অর্থাৎ খেয়ে নেওয়ার পর উই ফার্স্ট ভিজিটেড আমরা সর্বপ্রথম দর্শন করেছিলাম দ্য সুন্দরবনস ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্কটা হ্যার যেখানে সো মেনি টাইপস অফ ট্রিজ অনেক রকমের গাছ ওয়ার সিন দর্শিত হয়েছিল বা দেখা হয়েছিল বাই আস আমাদের দ্বারা দেন উই স তারপর আমরা দেখেছিলাম দ্যালি ওয়াচ টাওয়ার সজনে খালি ওয়াচ টাওয়ারটা উইচ ইজ যেটা হয় অ্যান আমেজিং থিং একটা চমৎকার জিনিস টু আস আমাদের কাছে অ্যাট দ্যাট টাইম সেই সময় অফআর ওয়াচিং আমাদের দেখার অর্থাৎ আমাদের দেখার সময়ে অল দ্য সাইটস এই সব দৃশ্যগুলিকে আওয়ার টিচার্স টোল্ড আস আমাদের শিক্ষক শিক্ষিকারা বলেছিলেন আমাদের দ্যাট যে সুন্দরবন রিজন সুন্দরবন অঞ্চলটা ইজ হয় এ ক্লাস্টার একটা গুচ্ছ অফ সাম লো লিং আইল্যান্ডস কিছু নিচু ভূমির উইচ যেগুলি স্প্রেড ছড়িয়ে আছে থ্রো আউট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্য দিয়ে বা ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে ইন দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের মধ্যে দ্য প্লেস জায়গাটা ইজ মোস্টলি ফেমাস থেকে বেশি বিখ্যাত ফর ইটস ম্যানগ্রোভ ফরেস্ট এখানকার ম্যানগ্রোভ জঙ্গলটার জন্য উইথ সেট আপ আমরা স্থাপন করেছিলাম আমাদের আওয়ার ক্যাম্প আমাদের ক্যাম্পটা উইথ দ্য হেল্প অফ আওয়ার টিচার্স আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে নিয়ার দ্য ফরেস্ট জঙ্গলের কাছে আফটার দ্যাট এটার পর উই এক্সপেরিমেন্টেড আমরা পরীক্ষা নিরীক্ষা করেছিলাম উইথ দ্য ট্রিজ গাছগুলোকে নিয়ে অ্যাবাউট দেয়ার লিভস তাদের পাতাগুলোকে নিয়ে রুটস শিকড় বা মূলগুলোকে নিয়ে ব্রিডিং বংশ বিস্তার নিয়ে ডেইলি প্রতিদিন উই স্টেড ইন দ্য ক্যাম্প আমরা থাকতাম ক্যাম্পটাতে ফর সিক্স আওয়ার্স ছ ঘন্টা ধরে অ্যান্ড এবং অ্যাট অ্যাবাউট টু পি এম মোটামুটি দুপুর দুটো সময় আফটার টেকিং আওয়ার লাঞ্চ আমাদের দুপুরের খাবার খেয়ে নেওয়ার পর উই অফ রিটার্নিং এবং ফিরে যাওয়ার যাত্রা শুরু করতাম টু আওয়ার হোটেল আমাদের হোটেলে লাইক দ্যাট এইভাবে উই স্পেন্ড আমরা অতিবাহিত করেছিলাম ফোর ডেজ চার দিন অল অফ আস আমাদের প্রত্যেকে নট অনলি এনজয়েড দিস ট্রিপ শুধুমাত্র উপভোগী করেনি এই ভ্রমণটাকে বাট অলসো গ্যাদার্ড এমনকি সংগ্রহ করে নিয়েছিল সো মেনি আননোন থিংস অনেক অজানা জিনিসগুলিকে ইন আওয়ার ব্রেন্স আমাদের মস্তিষ্কের মধ্যে অর্থাৎ মস্তিষ্কগুলির মধ্যে আফটার দ্যাট এটার পর উইথ দ্য জার্নি অফ টেন আওয়ার্স দশ ঘন্টার যাত্রা করে উই কেম ব্যাক আওয়ার হোম আমরা আমাদের বাড়ি ফিরে এসেছিলাম